হেই হ্যালো গাইস, তোমাদের কাছে নিয়ে এসলাম আরও একটি নতুন এডিটিং ভিডিও। সো আজকে আমি আরও একটি নতুন ম্যানিপুলেশন বা ফটো এডিটিংয়ের ভিডিও নিয়ে এসেছি সম্পূর্ণ বাংলা টিউটোরিয়ালে। অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবে, না হলে কিন্তু কিছুই বুঝবে না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করে দেবে, আর চ্যানেল নতুন হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব মাস্ট বি করে দিও। সো লেটস গো দ্য ভিডিও। সো প্রথমেই দেখো আমি একটি ফটো নিয়েছি, এটার জানলাগুলো আমি কেটে নিয়েব পেন্টুলের মাধ্যমে খুব ইজিলি ভাবে। তো দেখো এটা কিন্তু আমার হয়ে গেলে এখন আমি এটার পিছনে ব্যাকগ্রাউন্ডটায় একটা ইমেজ দিয়ে দেবো। ইমেজটা আমি পিছনের লেয়ারে বসিয়ে দেবো। তারপর আমি ছবিটাকে ডিসুট করে ডিসুট কিভাবে করে তা দেখো। এইখানে তোমরা ধরে এখানে সাইডে যদি ক্লিক করো তাহলে কিন্তু ডিসুট লেখা চলে আসবে, বা অনেকগুলো টুলস চলে আসবে, ওখান থেকে ডিসুট ক্লিক করলে তাহলে ডিসুট চলে আসবে। সো আমি ডিসুটটি ক্লিক করে সাইড বাই সাইড বসিয়ে দিলাম। এখন আমি উপরের যে অংশটা এটাকেও আমি পেন্টুলের মাধ্যমে কেটে ফেলবো। দেখো পেন্টুলের মাধ্যমে কেটে উপরে একটি স্কাই বা নাইটের একটি ইমেজ বসিয়ে দেবো উপরেও। দেখো দেখো আমি পেন্টুলের মাধ্যমে কাটছি, এখানে একটা ক্লিক, তারপর ডিলেটে ক্লিক করলি তাহলে এটা ডিলেট হয়ে যাবে। সিলেকশন করে তারপর ডিলেটে ক্লিক করবেন, বা আপনারা শিফট কার প্লাস যে একটা দিলেই হবে। সো তারপর এখানে আমি আরেকটি ইমেজ নেবো। দেখো রাতের একটি ইমেজ নেবো আকাশের। দেখো ইমেজটা চলে এসছে, এখানে আমি সুন্দরভাবে বসিয়ে দেবো নিচের রিয়েল লেয়ারে। তো এখানে ওকে ডান, আমি এটা স্কেলটা বাড়িয়ে কমিয়ে এটা সঠিকভাবে বসিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে মুনলাইটের একটি ইফেক্ট বসিয়ে দেবে। দেখো এখান থেকে মুনলাইটের একটি ইফেক্ট বসিয়ে দেবে, এখানে আসে, তারপর দেখো এখানে কালার লুকআপ, এখানে ক্লিক করে তারপর দেখবা মুনলাইট একটি অপশন আছে। এখানে ক্লিক করলাম, দেখো নিচে একটি মুনলাইটের নামে অপশন আছে, এখানে কিন্তু মুনলাইটের ইফেক্টটা বসে গেল। মুনলাইটের ই দিলাম। এখন যদি চাঁদের ছবি না দিই তাহলে কেমন দেখায়? সো আমি এখানে একটি চাঁদের ছবি নিয়ে আসলাম, এটাকে আমি লেসারটুলের মাধ্যমে কেটে তারপর এখানে বসিয়ে দেবো। সো চাঁদের উপর আর একটু লাইট কালার দিতে চাই, তার জন্য জাস্ট বুম। সো দেখো এখানে আমি সুন্দরভাবে একটি শ্যাডো দেবো, মানে মুনটা লাইটটা যে পড়ছে এটার যে একটি শ্যাডো পড়ে বা একটা লাইটের ইফেক্টটা পড়ে সেটা দিব। দেখো কীভাবে দিই সেটা খালি দেখবা, প্রথমে পেন্টুলের মাধ্যমে যে অংশটা শ্যাডো দেবে এই অংশটা প্রথমে কেটে নেবে। সো এখানে দেন এখানে একটা, এখানে তারপর এখানে দেন এখানে আমি এখানে একটা ও দেখুন। তারপর আমি কার প্লাস এন্টার দিলাম,
তারপর এটা সিলেকশন দেন তোমরা যদি এখানে ব্রাশ টুলের মাধ্যমে লেয়ারের উপরে যদি কি করো তাহলে কিন্তু সুন্দর সুন্দর ইফেক্ট পড়বে বা এটার যে কালারটা বা এটা তুমি দিতে চাও এই অংশটুকে সেটাও তুমি সুন্দরভাবে তোমার মন মতো শ্যাডো বসাতে পারো সো দেখো আমার কিন্তু কাজটা কমপ্লিট আর তোমরাও যদি প্র্যাকটিস করো তাহলে আমার ভিডিও যদি দেখো তাহলে কিন্তু তোমরাও আমি এগুলোর ভিডিও টিউটোরিয়াল আনবো অবশ্যই তোমরা দেখবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তার জন্য আর দেখো আমার কিন্তু এটা কমপ্লিট তোমরা যে কোনো ফটোতে এইভাবে শ্যাডো বসাতে পারো পেন্টুলের মাধ্যমে সো দেখো আমার কিন্তু এটা জাস্ট কমপ্লিট এখন আমি এই ইমেজটাকে নিয়ে খুবই একটি মারাত্মক খেলা খেলবো তার জন্য সবাইকে বলছি সবাই সিট বেল্ট বাইন্ডা বসে পড়বেন বা দেখবেন সো লেটস গো
ফাইনালি এটা কিন্তু আমার কমপ্লিট। এটার পিছনে প্রায় আমি এই ম্যানিপুলেশনটা করতে প্রায় আমার 3 ঘন্টার মতো লেগেছে। এটাকে আমি সুন্দরভাবে কালার গ্রেডিং, তারপর শ্যাডো, তারপর মুনলাইট, মানে যা আছে সবই দেওয়ার চেষ্টা করছি। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, কমেন্ট করবেন, আর এই ধরনের ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন। আর নতুন নতুন ট্রিক্স নিয়ে, টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আমি অবশ্যই হাজির হব আপনাদের জন্য, আপনাদের উপকারের জন্য। যদি কিছু শিখতে চান অবশ্যই আমি অবশ্যই সব কিছু শিখিয়ে দেবো। সো আমাদের পাশে থাকবেন বা আমাকে একটু সাপোর্ট দেবেন তাহলেই হবে। সো আল্লাহ হাফেজ।